নমস্কার, আপনি দেখছেন বিজনেস গ্রো ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, পকেটে যখন টাকা থাকে তখন আইডিয়া আপনা আপ চলে আসে, কিন্তু যখন টাকা না থাকে তখন বুদ্ধিমানের বুদ্ধিও কাজ করা ছেড়ে দেয়। ফ্রেন্ড, বর্তমান সময়ে যে কোনো ব্যবসা স্টার্ট করতে গেলে মোটামুটি 2-4-5 লাখ টাকার দরকার। তাছাড়াও আপনি ব্যবসা করে যে সাকসেস হবেন এরকম কোনো গ্যারান্টি নেই। তাছাড়াও যাদের কাছে ব্যবসার কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের অত টাকা দিয়ে ব্যবসা শুরু করা ঠিক হবে বলে আমার মনে হয় না। তো শুধুমাত্র সেই জন্য যাদের কাছে ব্যবসা করার মতো পর্যাপ্ত টাকা নেই বা ব্যবসা করার সেই ঝুঁকিটা তারা নিতে পারবে না, তাদের জন্য আজকে এই 15,000 টাকার মেশিনটা নিয়ে আলোচনা করছি। মানে 15,000 টাকার মেশিন আর 5,000 টাকা আপনার এদিক ওদিক দিয়ে কাঁচামালের যে খরচাটা আছে, মানে মাত্র 20,000 টাকায় আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। আর এই ব্যবসাটা এমন একটি ব্যবসা যেখানে মাত্র 20,000 টাকা পুঁজি দিয়ে শুরু করলেও মাসে 90,000 টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে। তারপরও আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করে এটা ভাববেন না যে এই ব্যবসাটিকে অনেক বড় করা যাবে না বা আপনি বড় করতে পারবেন না। ভিডিওটির শেষে এমন একটি টিপস শেয়ার করব যেটার দ্বারা আপনি যদি এই ব্যবসাটি করেন বা বছরখানেক এই ব্যবসাটা চালু রাখেন তাহলে এই 20,000 টাকার পুঁজির ব্যবসা দিয়েই মানে এক বছর পরে গিয়ে আপনি মাসে 4-5 লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যায়। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, বিজনেসটা হলো অয়েলের বিজনেস। আর অয়েলের বিজনেস থেকে আপনি প্রতি মাসে 90,000 মানে প্রতিদিন অ্যাভারেজটা 3-4,000 টাকা আপনার রোজগার করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটা যদি আপনি শিখতে চান তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। মানে আপনি যদি আধা অধরা দেখেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন না, আর এই ব্যবসা থেকে এত টাকা কীভাবে ইনকাম করা যায় সেটাও আপনি বুঝে যেতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। চলুন দেখা যাক। ফ্রেন্ড, দেখে নিন এই সেই মেশিন যেটা মাত্র 15,000 টাকা দিয়ে আপনি কিনতে পারেন। এটা স্টিল বডি আর সিঙ্গেল ফেসে, মানে আপনার যে সিঙ্গেল ফেস আছে ঘরে এর জন্য কোনো কমার্শিয়াল কানেকশন নেওয়ার দরকার নেই। সিঙ্গেল ফেসে এটা খুবই ভালোভাবে আপনি চালাতে পারবেন। আর এই মেশিনটা দিয়ে আপনি যদি চান তিল, শস্য, নারকেল এরকম যে কোনো কিছু তেল বের করতে পারবেন। মানে একটা বড় মেশিন দিয়ে যেরকম করা সম্ভব এই ছোট মেশিনটা দিয়েও কিন্তু ঠিক অতগুলো প্রোডাক্টের তেল বের করা সম্ভব। আর এটা আপনি ঘরের যে কোনো এক জায়গায় রেখে চালাতে পারবেন, মানে এর জন্য আলাদা করে আপনার জায়গা নেই। আপনি যদি চান, মানে অনেক ছোট মেশিন তো আপনি যদি চান যে ঘরের এক সাইডে রেখে চালাবেন, বারান্দায় রেখে চালাবেন, তো আপনি চালাতে পারবেন খুব সহজে। তো এর জন্য আপনাকে কানেকশনটা দিয়ে দিতে হবে আর যেটার তেল আপনি বের করবেন সেটা দিয়ে দিতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে তেল পড়ছে আর অন্য সাইড দিয়ে যে খোলটা আছে সেটা পড়ছে। তো ফ্রেন্ড, এই তেলটা পড়ার পরে অবশ্যই আপনাকে রিপেয়ার করতে হয়। রিপেয়ার না করলে আমাদের গ্রাম্য পদ্ধতিতে যেটা করে যে বোতল ভরে রেখে দেয় 1-2 রাত রাখার পরে ওটা আপনা আপ মনে করেন যে যে ইয়াটা আছে গাঢ়টা আছে সেটা নিচে জমা হয়ে যায়, তেলটা আপনা মানে উপরেরটা ইয়া হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো এভাবে আপনি যদি রিপেয়ার না করলে সেটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কত দ্রুত এখান থেকে ঘোলটা বেরোচ্ছে আর কত দ্রুত তেলটা পড়ছে। মানে যে কোনো প্রোডাক্ট আপনি যদি শুধুমাত্র একবার দেন এর ভিতরে, একবারে কিন্তু খুব বেশি ভালো হয় না। একবারের জায়গায় যদি খোলটা আর একবার রিপিট করে দেন এর ভিতরে তাহলে সব থেকে ভালো হয়। মানে একবার আপনি পিওর প্রোডাক্টটা দিলেন আর খোলটার সাথে মিক্স করে দিলেন তাহলে ভিতরে তেলটা একটুও থাকে না। কেউ কেউ এটা আবার 3 বারও দেয়। তো 3 বার দেওয়ার দরকার পড়ে না, 2 বার দেয়াই এনা। প্রথমত পিওরটা দেবেন, তারপরে একবার পিওরের সাথে খোলটা ভাজিয়ে দেবেন, তাহলে ভিতরে যেটা আছে সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন কত দ্রুত পড়ছে। আর আমার যতটা নলেজ আছে এই মেশিনটা দ্রুত খারাপ হয়। একটা ছোট মেশিন, দ্বিতীয়ত এটা সিঙ্গেল ফেসে চলে। তারা যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন যে শুধুমাত্র বাজারে যে তেলটা বিক্রি হয় এরকমটি নয়। এই তেলও তেলের যেরকম ডিমান্ড আছে বাজারে ওই খোলটারও ডিমান্ড ঠিক সেরকম আছে। মানে কোনো কোনো খোলটার ডিমান্ড একটু কম থাকে কিন্তু ম্যাক্সিমাম যে খোলটা আছে তার ডিমান্ডটা পশু খাদ্য হিসেবে অনেক বেশি থাকে, সেটা কিন্তু চড়া দামে বাজারে বিক্রি হয়ে থাকে। তো সেটা তো বলার কিছু নেই, সেটা আপনি অবশ্যই জানেন।
একটা বড় মেশিন যে কাজটা করে ছোট মেশিন ঠিক সেই কাজটাই করে। তো ফ্রেন্ড যে মেশিনটা আপনি দেখলেন এই মেশিনটা যে কোনো জায়গায় পাওয়া যায়, মানে এই মেশিনটা পাওয়া না গেলেও মানে এরকম ছোট মেশিন আপনি যে কোনো আপনার আশেপাশের যে কোনো সিটি মার্কেটে আপনি এটা খুবই সহজে পেয়ে যাবেন। তারপরও আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন আমার ভিডিওটা বা ইন্ডিয়া থেকে দেখছেন, আমি দুটো দেশের নাম্বারই দিয়ে দেবো, তো ওখান থেকে কল করে আপনি ডিটেলস জেনে নিতে পারবেন বা নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ড দেখে নিয়েছেন এই ব্যবসাতে আপনার আপনার দোকান দেওয়ার সমস্যা আছে না, এই তেলের যে ব্যবসাটা এটা বিক্রি করা নিয়েও আপনার কোনো ঝামেলা নাই, তো এটা খুব সহজে আপনি আপনার ঘরেতে বসে আপনার অন্য কাজের পাশাপাশি, মানে আপনার ফ্যামিলিতে যদি অবশ্যই একটা ফ্যামিলিতে 4-5 জন লোক থাকে, আপনি যদি সক্রিয়ভাবে কাজ নাও করতে পারেন তাহলে ফ্যামিলি অন্য কেউ এটা চালু রাখলো, তো আপনার অন্য কাজের পাশাপাশি আপনি এই ব্যবসাটা চালাতেও পারছেন। তো ফ্রেন্ড যে টিপসটা আমি আপনাকে দিতে চেয়েছিলাম সেটা হলো এই যে আপনার এই 20,000 টাকার ব্যবসা আপনি যদি সৎভাবে ব্যবসাটা বছর 1 বছরের মতো করেন তাহলে এই ব্যবসা থেকে 4-5 লাখ টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। সেটা কীভাবে? ফ্রেন্ড প্রথমত আপনি যখনই এই বিজনেসটা স্টার্ট করবেন আপনি ভালোই কোনো লাইসেন্স বানান কি না বানান, কারণ ক্ষুদ্রভাবে ব্যবসা করতে গেলে এমনিতে কোনো লাইসেন্স লাগে না, যখন বড় হবে তখনই লাইসেন্সের দরকার হয়। তো যখনই আপনি এই ব্যবসাটা শুরু করবেন আপনি বিক্রি করবেন কীভাবে? অবশ্যই বোতলে ভরে 100 গ্রাম, 1 পোয়া, আধা লিটার, 1 লিটার, 5 লিটার এভাবে বিক্রি করবেন। তো প্রথম পর্যায়ে আপনি কী করবেন, ছোটো ছোটো প্যাক রাখবেন, দেখবেন কি যে বেশি বেশি তো আধা লিটার বা 1 লিটার অ্যাভেলেবেল থাকে, আপনি যে তেলেই করেন না কেন এর থেকে কম পরিমাণে যে প্রোডাক্ট মানে 250 গ্রামের 100 গ্রামের যে পাউচটা বা বোতলটা এগুলো কিন্তু অনেক কম পাওয়া যায়, তো এগুলো যদি আপনি সাপ্লাই করেন তাহলে অনেক বেশি চলার সম্ভাবনা আছে। তারপরও আপনি প্রথম যখন শুরু করবেন তখনই ভালো দেখে যে কোনো একটি বিজনেস নেম রাখবেন, আর সেটা সিল আকারে বোতলে গায়ে বা পাউচ যদি আপনি করতে পারেন সেটা তো অনেক ভালো, আর যদি না করতে পারেন তাহলে বোতলে গায়ে মানে 1-1.5 টাকা পড়বে, বেশি বেশি গেলে 1 টাকাও পারে না, অনেক টাকা মানে অনেক কম খরচ পারে, সেলটা লাগিয়ে দেবেন আপনার কোম্পানির নাম দিয়ে, আর অবশ্যই সৎভাবে ব্যবসাটা করবেন। তো আপনার সাপ্লাই কোয়ালিটি আর আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি দুটোই ভালো থাকে তাহলে বছরখানেক যেতে যেতে কিন্তু আপনার একটা নাম আপনার এরিয়াতে ছড়িয়ে পড়বে, আর যখন দেখবেন আপনি যতটা মাল প্রোডাকশন করছেন সেটা আপনার এরিয়াতে পুরো কভার হয়ে যাচ্ছে মানে পুরো বিক্রি হয়ে যাচ্ছে, তখন আপনি আর একটা বড়ো মেশিন নিতে পারেন, কারণ এর যে সাপ্লাইটা আছে সেটা অনেক কম হয়, 4-5 লাখ টাকা ইনকাম করার মতো সাপ্লাইতে হবে না। তো যখন আপনার কাছে পুজো চলে আসবে মানে মোটামুটি আপনি এখন যে ইনকাম করছে 1 বছর পরে আপনার একটা পুজো তৈরি হয়ে যাবে, সেটা দিয়ে আপনি একটা নতুন মেশিন নিয়ে নিতে পারবেন, এর থেকে অনেক বড়ো মেশিন নিতে পারবেন, আর 1 বছরের ভিতর ফ্রেন্ড আপনার আপনি যদি সৎভাবে করেন তাহলে অবশ্যই আপনার নামটা হয়ে যাবে। আপনার এরিয়ার নাম নিয়ে আপনার তেলটা আপনি বাইরেও খুব সহজে বিক্রি করতে পারবেন, এটাই হয় ফ্রেন্ড যে কোনো নতুন কোম্পানি বছরখানেক লাগে মানুষের বিশ্বাস অর্জন করতে, আর এর সাথে সাথে আপনি সেই তেলটা বেশি সাপ্লাই দিবেন যে তেলটায় বেশি লাভ আছে। যেরকম এই মেশিন দিয়ে বিভিন্ন প্রকারের তেল, নারকেলের তেল বলুন, তিলের তেল বলুন, শস্যর তেল বলুন, যে কোনো তেল তো আপনি খুব সহজেই বানাতে পারছেন, তো যে তেলটা আপনার মনে হবে যে এটাতে বেশি লাভ আছে সেটাই বেশি প্রোডাক্ট করবেন। তো আমি যেটা বললাম আপনি যদি একটু ফলো করেন তাহলে এটা খুব সহজে করতে পারবেন, আর মাত্র অল্প টাকার ব্যবসা আপনি খুব সহজে শুরুও করতে পারবেন। তো ফ্রেন্ড আমি যেভাবে বলেছি সেইভাবে আপনি করতে পারবেন, আর আপনার যদি লাগে তো ভিডিওটি আরেকবার রিপ্লাই করে নেবেন আমি কী কী বলেছি বা কীভাবে করেছি। তো ফ্রেন্ড এটা খুবই সহজসাধ্য একটি ব্যবসা, যারা কম টাকার ভিতরে ব্যবসা করতে চায় তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর আপনার যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই করব। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখাবো পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।